বনগা থেকে কালীতলা লঞ্চ চালানোর ভাবনা বনগা পৌরসভার। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বনগা থানার ঘাট থেকে কালীতলা পর্যন্ত নৌকা চলাচলের সূচনা করা হয়। সারা বছর নদী কচুরিপানার মুক্ত রাখার ভাবনা। এবার বনগা থেকে কালীতলা পর্যন্ত লঞ্চ চালানোর ভাবনা বনগা পৌরসভার। যানজট এড়িয়ে সহজেই কালীতলা থেকে বনগাতে পৌঁছাতে পারবেন সাধারণ মানুষ, জানালেন পৌর প্রধান। প্রসঙ্গত, সীমান্ত শহর বনগার অন্যতম ঐতিহ্য সাতভাই কালীতলা মেলা। গোটা পৌষ মাস জুড়ে পুরাতন বনগাই ইছামতি নদীর তীরে এই মন্দিরকে ঘিরে মেলা বসে। এই মেলার অন্যতম ঐতিহ্য নৌকা বিহার করে মেলায় পৌঁছে যাওয়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে ইছামতি নদীতে কচুরিপানা জন্মেছে, জলপথে নৌকা চলাচল বন্ধ। গত সপ্তাহ থেকে নৌকা চালানোর ব্যাপারে উদ্যোগ নেয় বনগা পৌরসভা। শুরু হয় নদী থেকে কচুরিপানা তোলার কাজ। পৌরসভার বাইরে কালীতলা পর্যন্ত পঞ্চায়েত এলাকায় পৌরসভা নিজেদের উদ্যোগে কচুরিপানা নদী থেকে তোলার কাজ শুরু করে। মঙ্গলবারই প্রথম বনগা থানার ঘাট থেকে নৌকা পৌঁছালো সাতভাই কালীতলায়। আনুষ্ঠানিকভাবে নৌকা চলাচল শুরু হতেই খুশি মেলায় আসা ভক্তেরা। এদিন কাউন্সিলরদের সাথে নিয়ে নৌকা করে কালীতলায় পৌঁছান পৌর প্রধান গোপাল শেঠ। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, এই মন্দিরের যেমন মেলা বিখ্যাত, তেমন এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি বিখ্যাত, যেখান থেকে নৌকার মাধ্যমে বিভিন্ন ভক্তরা, বিভিন্ন যারা পর্যটকরা এখানে বেড়াতে আসতেন, তাদের যাতায়াতের পথ কচুরিপানার জন্য বন্ধ হয়ে গেছে। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে এই কচুরিপানা সাতভাই কালীতলা থেকে বনগাঁ অবধি কোনোভাবে কচুরিপানা থাকবে না, সারা বছর আমরা এটাকে সবাই মিলে আমরা চাই যে মায়ের মন্দিরে যেমন মেলা হবে, তেমন নদী যতটুকু আছে সংস্কারহীন নদী, সেই নদীর অন্তত আমরা পৌরসভার পক্ষ থেকে সারা বছর যাতে কচুরিপানা না থাকে তার জন্য আমরা ধারাবাহিক একটা উদ্যোগ নিয়েছি। সেই কাজটা চলছে, প্রায় কাছাকাছি চলে এসেছি, আরও করব। প্রসঙ্গত, কয়েকশো বছরের প্রাচীন ইতিহাস বহন করে চলেছে সাতভাই কালীতলা মেলা। এখানকার মায়ের মাহাত্ম ছড়িয়ে পড়েছে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে। মন্দিরে পুজো দিতে আসা এক গৃহবধূ বলেন, বিয়ের পর থেকেই আমি এই মন্দিরে আসি, এবার সন্তানকেও নিয়ে এসেছি। এখানে এলে মানসিক শান্তি অনুভব করি। আমার কাছে খুবই জাগ্রত সাতভাই কালীবাড়ি মন্দির। আমি আমার হাবড়া বাড়ি, আমার বনগাতে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে আমি এখানে আসি, এখন আমার বাচ্চাকে নিয়েও আসি। আমি এখানে খুব ভক্তি ভরে প্রণাম করি, পুজো দিই, আমি যা চাই মার কাছে আমি সবই পেয়েছি। এখন যথেষ্ট ভিড় আছে, ভিআইপি লাইন দিয়ে লোকে ঢুকতে হচ্ছে, এতটাই ভিড়। এর আগে আমি আরও ভিড় পেয়েছি, আজকে তুলনামূলক কমই দেখছি। প্রায় একই দাবি অপর এক ভক্তের। তিনি বলেন, সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।